ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন বারবার জোর দিয়ে বলেছেন, তিনি যে আহত রোগীদের পেয়েছেন তাদের শরীরের পোড়াটা কোনো সাধারণ পোড়া নয়। তার মতে এটা কেমিক্যাল বার্ন, কারণ কেমিক্যাল ছাড়া চামড়া এত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব নয়। থার্ড ডিগ্রি বার্ন নামে একটা টার্ম ইউজ করেছেন তিনি, সেটার মানে নিশ্চয়ই ভালো কিছু নয়। আগুন কোথা থেকে লেগেছে, সূত্রপাত কোথায়, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এক একজন এক এক কথা বলছে। গাড়ির সিলিন্ডার থেকে হোটেলের রান্নাঘর সব মতামতে আসছে, তবে আগুনে পুড়ে আঙ্গার হয়ে যাওয়া একটা গাড়ির ভেতরও পাওয়া গেছে অক্ষত একটা সিলিন্ডার। তাছাড়া সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে গাড়ি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা, সেরকম আলামত ঘটনাস্থলে এখনও পাওয়া যায়নি। সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এই যুক্তিটা মেনে নিতে কষ্ট পাই। তাই শুরু যেখান থেকে হোক না কেন, এতগুলি প্রাণহানির পেছনে ভবনের দোতলা জুড়ে থাকা বডি স্প্রে কারখানার যে অসীম অবদান, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরে স্প্রের বোতলগুলো গ্রেনেডের মতো ফাটছিল, গুলির মতো ছুটে আসছিল এদিক সেদিক থেকে। ধারণকৃত কয়েকটা ভিডিওতে সেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমাদের মন্ত্রীরা হচ্ছেন এক একজন শার্লক হোমস কিংবা নিদেন পক্ষে অ্যারকুল পোয়ারো। শিল্পমন্ত্রী যেমন দুপুরে ঘটনাস্থলে গিয়ে তড়িগড়ি করে একটা স্টেটমেন্ট দিয়ে বললেন, তিনি নাকি নিশ্চিত যে এই অগ্নিকাণ্ডের পেছনে রাসায়নিক পদার্থের কোনো সংযোগ নেই। আমি জানি না মাননীয় মন্ত্রীর সকালের নাস্তার মেনুটা কী ছিল, কাকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি, নাকি দায় আড়ানোর চেষ্টা। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়, এই মানুষগুলো আমাদের দেশের এক একটা মন্ত্রণালয় সামলান, ভাবতেও অবাক লাগে। আবার মন্ত্রী যখন বলেন পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা বন্ধ করা যাবে না, তার খানিক বাদে মেয়র বলছেন পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানাই থাকবে না, কি অদ্ভুত দ্বিচারিতা। রাষ্ট্র যখন আহত নিহতদের পাশে দাঁড়াচ্ছে, তাদের সাহায্য করছে, ধন্যবাদের বহর বইতে থাকবে হয়তো আগামীকাল থেকে। প্রতিটা ব্যাপারে প্রতিটা ঘটনায় কেন প্রধানমন্ত্রীর কাছে সমাধান চাইতে হবে? প্রজাতন্ত্রের এত এত কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, পুলিশ, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে কমিশনার, বিস্ফোরক অধিদপ্তর, তারা কি করেন? গিঞ্জি গলিতে কিভাবে কেমিক্যাল ফ্যাক্টরি বা গোডাউন গড়ে ওঠে, বছরের পর বছর ধরে টিকে থাকে, এগুলো দেখভালের দায়িত্বটাও কি প্রধানমন্ত্রীর? মৃত মানুষগুলোর পরিবারের দায়িত্ব নেওয়া হলো, আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র, আমরা যারা এই শহরে বেঁচে আছি তাদের দায়িত্ব কে নেবে? আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্রান্টিটুকু কেউ কি দেবে? চলতি পথে রিক্সায় বসে থাকা বা হোটেলে খাবার সামনে নিয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ যন্ত্রণাদায়ক মৃত্যু এসে হানা দেবে না তো? এই গ্রান্টিটা কি রাষ্ট্র আমাদের দিতে পারে না? আমি প্রকৃতিতে ভীষণ বিশ্বাসী, প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম, সেই প্রতিশোধের হাত থেকে নিস্তার নেই কারো। নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। শোকে স্তব্ধ যে মা আজ মাংসপিণ্ড চেয়ে আহাজারি করলেন, তার কান্না দুদিন বাদে আমরা ভুলে যেতে পারি কিন্তু প্রকৃতি কখনো ভুলবে না। অনেকগুলো বছর হলেও প্রকৃতি এর প্রতিশোধ ঠিকই নেবে, কড়ায় গন্ডায় উসুল করে নেবে ছেলে হারা সেই মায়ের কান্না, স্বামী হারা সেই স্ত্রীর কষ্টটুকু। সেদিন পর্যন্ত আয়ু পাবো কিনা জানি না, পেলে খুব ভালো হতো। প্রকৃতির প্রতিশোধ কতটা নির্মম সেটার সাক্ষী হওয়া যেত। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।